ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের আয়োজনে সমাবেশ বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম কিবরিয়া শিমুল তরফদার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক ফারজানা শারমিন বিউটি সহ স্থানীয় নেতৃবৃন্দ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে 11 নভেম্বর ভোট শেষ করলাম। 3 বছর কিন্তু আমরা কাজ করতে পারছি, 2 বছর কিন্তু ছিল করোনা।